আবারও একবার রতুয়ার লস্করপুরের পুলিশের মানবিক আচরণের সাক্ষী থাকলেন মানুষ। প্রখর রোদে ভিক্ষাবৃত্তি করে থলিতে জমেছিল কয়েকশো টাকা, টোটোতে যাত্রাকালীন সেই থালা কোথাও উধাও হলো, টের পায়নি এই ভিক্ষুক। কাঠফাটা রৌদ্রে সড়ক ধরে খুঁজতে খুঁজতে একেবারে নাকাল হয়ে পড়েন তিনি। অবশেষে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের হাতে নাগাল পেয়ে ভিক্ষাবৃত্তির ওই থলি খুঁজে পেলেন এই ভিক্ষুক। জানা যায় ভিক্ষার্থীর বাড়ি শামসি এলাকায়। থলির খোঁজ পেয়ে খুশি তিনি। ভিক্ষুককে জিজ্ঞাসাবাদ করে তারা থলি হস্তক্ষেপ করে সিভিক ভলেন্টিয়ারের নাজির হোসেন ও অমিতাভ কর্মকার। রবিবার এমনই মানবিক ঘটনার সাক্ষী থাকল রতুয়ার লস্করপুর এলাকা। এই নিয়ে দুবার মানুষের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দেন পুখুরিয়া থানার সিভিক ভলেন্টিয়ার। এক মাস আগে আজাহার নামে এক ব্যক্তির 7,000 টাকা হারিয়ে যায়। সেই 7,000 টাকা সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে উদ্ধার হয় এবং টাকা মালিকের হাতে তুলে দেন তারা। এলাকাবাসী এবং পুকুরিয়া থানার গৌতম চৌধুরীকে ও সিভিক ভলেন্টিয়ারদের অসংখ্য ধন্যবাদ জানায়। এক মাস আগে সে 7,000 টাকা হারিয়েছিল আজাহার আলী নামে এক ব্যক্তির। আজকে তিনি পুকুরিয়া থানায় ওসি গৌতম রায়চৌধুরী ও সিভিক ভলেন্টিয়ারদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। 81 নং জাতীয় সড়কের লস্করপুরের ট্রাফিক সামলাচ্ছিলেন ওই দুই সিভিক ভলেন্টিয়ার। সড়ক পথে একটি থলি পড়ে থাকতে দেখেন তারা, সেটিকে নিজেদের হেফাজতে নেন দুই সিভিক ভলেন্টিয়ার নাজির এবং অমিতাভ। এক ভিক্ষুক দাবি করলে তা তাকে দিয়ে দেওয়া হয়। থলিতে প্রায় 300 টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের এমন মনোভাবনায় তাদের ধন্যবাদ জানাচ্ছেন সকলেই, কারণ গত মাসে খুইয়ে যাওয়া নগদ 7,000 টাকা এক পথচলতি মানুষ ফিরিয়ে দিয়েছিল ওই দুই সিভিক ভলেন্টিয়ার। আজকে মাসখানেক আগে আমি টোটো থেকে নামার সময় আমার পকেটে 7,000 টাকা ছিল, ওই টাকাটা টোটো থেকে নামার সময় পড়ে যায়। তারপরে আমি মালদা যাওয়ার বাস ধরি, গাজলের কাছাকাছি গিয়ে দেখি যে আমার পকেটে টাকাটা নেই। তখন আমি আবার এখানে একজনকে ফোন করি, জানাশোনা লোককে, যে যদি কেউ পেয়ে থাকে পাওয়া যায় কি না দেখবেন একটু। তার পরবর্তীতে আমাকে কিছুক্ষণ পরে ফোন করলো যে এখানে যারা ট্রাফিক থাকে সিভিক ভাইয়েরা, ওদের উদ্যোগেই একজন লোক, স্থানীয় লোক পেয়েছিল, তারা দেখেছিল এবং তারা বলেছিল যে যদি টাকা আলা আসে তাহলে ভাবার ব্যাপারটা থাকবে। সেই তাদের ভাবনা অনুযায়ী, তাদের সূত্র অনুযায়ী আমি টাকাটা ফিরিয়ে পেয়েছিলাম। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সিভিক ভাইদেরকে। গতকাল কী ঘটল? গতকাল আমরা এখানে ডিউটি অবস্থায় দেখলাম যে একজনের একটা মানে ব্যাগ পড়ে আছে, মানি ব্যাগ। সে ব্যাগটাকে আমরা দেখলাম, দেখার পরে আমরা আমাদের কাছে রাখলাম। রাখার পরে কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসে আমাদেরকে বলছে যে ভাই আমার তো এখানে ব্যাগ মোদায় সম্ভবত এখানেই হারিয়েছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনার কত টাকা আছে? ও যখন বললো যে আমার 300 টাকা মতো ছিল আর একটা চিপস ছিল মোবাইলের। এবার আমরা কী করলাম, ওর টাকা ন্যায্য যে টাকা ছিল সে টাকাটা আমরা ওর হাতে তুলে দিলাম। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।